নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর এখন আর অত বেশি শর্ত দিতে কেউ সাহস পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের সময় সবকিছুর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের অধীনে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান সরকারের আমলে কোনো বাংলাদেশেরই সহায় সম্পত্তি যানমাল নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে পাশ হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বিলের গেজেট পাশ হওয়ার পর মতামত জানাবে নির্বাচন কমিশন। পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম বা স্বয়ংক্রিয় টোল আদায় শুরু হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির কোনো উপায় নেই, সালমান এফ রহমান। বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে এলো 123 টন কাঁচামরিচ। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশার প্রজনন স্থল খুঁজতে ড্রোন ওড়াচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চীনে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 4 জন। প্রেমিকের সঙ্গে মাহির ভিডিও ভাইরাল, সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না আফিফ।